বিপিএল এর টি টোয়েন্টি টিকিট যেহেতু একটা ফ্রি পেয়ে গেলাম, সেহেতু খেলা দেখতে যেতে হয়। প্রথম খেলাটি সময়ের কারণে দেখতে যেতে পারি নাই, খুলনা এবং সিলেটের খেলাতে দেখতে যাচ্ছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জিকে টিউব টিভির নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। ভিউয়ার্স, আজকে সেজে গুজে যাচ্ছি সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বিপিএল খেলা দেখতে। বাইর হয়ে ফিলিং স্টেশনে দেখি অনেকগুলো সিএনজি দাঁড়িয়ে আছে, ভাবতেছি সিএনজি পাবো কি না। দুঃখ ভারাক্রান্ত মনে আমি গেলাম সিএনজির জন্য, দাঁড়িয়ে রইলাম অনেকক্ষণ, সিএনজি পাই নাই। কিছুক্ষণ পরেই কপাল ভালো, সিএনজি পেয়ে গেলাম। সিএনজিতে চলে আসলাম প্রায় আম্বরখানার কাছাকাছি। আম্বরখানা এসে দেখি প্রচুর জ্যাম। একটু আগেই নেমে গেলাম আম্বরখানা পয়েন্টে, যেহেতু নামাজের সময় হয়েছে আম্বরখানা কেন্দ্রীয় মসজিদে নামাজ পড়ে নিলাম। নামাজ পড়ে বাইর হব, এখন স্টেডিয়ামের জন্য আবার সিএনজি ধরতে হবে। এখন আবার সিএনজি পাবো কোথায়? প্রচুর লোক এখানে, তো অনেক লোক অপেক্ষা করতেছে গাড়ির জন্য। আমি জানি কোথায় গাড়ি পাবো, একটু হেঁটে সামনে গিয়েই পেয়ে গেলাম সিএনজি। সিএনজিতে চলে আসলাম আমাদের স্টেডিয়ামের 2 নম্বর গেটের রাস্তায়। এখানে দেখি যে প্রচুর দোকান, টুপি, তারপর জার্সি, বিভিন্ন কিছু বিক্রি হচ্ছে। আমি কী কিনবো কী কিনবো ভেবে আমি একটি টুপি কিনে নিলাম। সাপোর্টার কম দামের একটা টুপি পেয়ে গেলাম সিলেটের, ওই টুপিটা পরেই রওনা করলাম স্টেডিয়ামের দিকে। মোটামুটি 5 থেকে 7 মিনিট হাঁটতে হবে। এই যে পাহাড়ের মাঝখান দিয়ে হেঁটে চলে আসলাম গেইটে, এখানে দেখি যে টিকিট চেক করতেছে, এখানে প্রচুর ভিড়। কি করব, সিরিয়াল ধরে হেঁটে ভিতরে ঢুকতে হবে টিকিট দেখিয়ে। ভিতরে প্রবেশ করে ভিতরে একটু সেলফি নিয়ে নিলাম ভিতরে দৃশ্য দেখানোর জন্য। কত সুন্দর একটা টিকিট দিয়েছে, টিকিটটা আমার ছিঁড়েই ফেলেছে। ভিতরে ঢুকে কি আমি আইপিএল দেখতে আসলাম না বিপিএল দেখতে আসলাম? এত লোক সমাগম, মাঝখানে ঢাকায় দেখলাম কোনো নাকি দর্শক নেই, এখানে দেখি লোক আর লোক। মানে দর্শকের কারণে ভিতরে যে আমি প্রবেশ করব সেইটুকুও নেই। খেলা শুরু হয়ে গেছে, আমি আসতে আসতে প্রায় 1.5 ওভার চলে গেছে, খেলা চলতেছে, তখন সিলেট ব্যাটিং করতেছে। সিলেটের স্টেডিয়াম এবং সিলেটে প্রচুর দর্শক, সবই সিলেটের। আমি এই জন্য চেয়েছিলাম অন্য দেশে, অন্য এলাকার, মানে খুলনার জার্সিটা কিনতে, কিন্তু খুলনা জার্সি এখানে থেকে বিক্রি হয় না, এই জন্য কম দামে সিলেটের টুপি পেয়ে সিলেটের টুপি পরে চলে আসলাম। কিন্তু স্টেডিয়ামে এসে দেখি যে মারামারি লেগে গেছে। দেখুন একটা মেয়ে কীভাবে মারা ঝগড়া করতেছে, এটা ভাইরাল হওয়ার জন্য মনে এরকম করছে। পরে আমি বুঝতে পারছি, হ্যাঁ ভাইরাল হওয়ার জন্য। দেখুন টাকু, এই টাকু লাস্টে দিয়ে দেখবেন বিভিন্ন রকম অঙ্গভঙ্গ করে সেরা দর্শক হওয়ার জন্য। এটা পরে দেখাবো, আমি দেখতে থাকুন আমার ভিডিওটি। এদিক দিয়ে খেলা চলতেছে। স্টেডিয়ামের সবচেয়ে ভালো যে দৃশ্য সেটা হলো সবাই মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বেলে একটা অন্যরকম একটা দৃশ্য তৈরি করে, এটা অনেক ভালো লাগলো। একটু পর পরে দিচ্ছে, এই যে দেখুন যে এই ক্যামেরাম্যান যিনি দর্শকদের ভিডিও ধারণ করে, দর্শকদেরকে দেখায়, এই ক্যামেরাম্যানকে দেখলেই সবাই একটা শব্দ উচ্চারণ করে, শব্দ তো লুচ্ছা লুচ্ছা, মানে পুরো গ্যালারি মনে হয় যেন ইয়া হয়ে যায়। কারণ হলো কি, এটা আপনারা ভালো করেই জানেন, যখন গ্যালারির দর্শকদের দেখানো হয়, কোনো পুরুষ অথবা ছেলেদের কমই দেখানো হয়, খুব কম এক্সাইটেড দর্শক ছাড়া দেখানো হয় না, সুন্দরী মেয়েদেরকে শুধু দেখানো হয়। এই জন্যই ওকে দেখলেই দর্শকরা শুধু লুচ্ছা লুচ্ছা বলে চিৎকার মারতে থাকে। খেলা দেখতেছি, সিলেটের ব্যাটিং চলতেছে। মাঝে মাঝে আমি দর্শকদের কিছু ভিডিও ধারণ করতেছি, দর্শকদের উৎসাহ উদ্দীপনা দেখাচ্ছি। দেখুন সিলেটের স্টেডিয়ামটি অনেক সুন্দর। আমি এর আগেও 2018-19 সালে একবার খেলা দেখতে আসছিলাম এখানে, অনেকদিন পরে খেলা দেখতে আসলাম। কিন্তু এর আগে এত দর্শক ছিল না, এর আগে টেস্ট ম্যাচও দেখছি অনেক, খুব কম দর্শক ছিল, কিন্তু এবারের মতো এত দর্শক আমি কখনোই দেখি না। একটি কথা বলি, আমি যখন এখানে ঢুকি আমি কোনো সিট পাই নাই, পরে ওই যে উপরে উঠার সিঁড়িতেই বসে খেলা দেখতে হয়। কী করবো,
লাস্টে ওই সিঁড়িতেও মানে বসা যাচ্ছিল না, এত ভিড়। পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনোরকমভাবে খেলা দেখলাম। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি কন্টিনিউ করুন। ভিডিও টুইস্ট রয়েছে লাস্টে, যখন খেলা দেখে বাড়িতে বাসায় ফিরবো তখন কীভাবে বাড়িতে ফিরছি বাসায় ফিরছি দেখাবো। দেখুন, সিলেটের খেলা শেষ হওয়ার সাথে সাথেই বিভিন্ন রকমের আতশবাজিতে মাঠটি ভরে গেল। আবার খেলা শুরু হয়ে গেল 193 নামের রানের টার্গেটে। খুলনা যখন ব্যাটিং করছিল তামিম খুব ভালো ব্যাটিং করতেছিল, কিন্তু আমি ভিডিও করতে লেগেছি তখনই তামিম ক্যাচ আউট দিয়ে ফিরে গেল। খুবই দুঃখ, খারাপ লাগলো তামিমের আউট এইভাবে দেখে। যাই হোক, দেখুন সিলেটের স্টেডিয়াম আমার সাধারণ মোবাইল ক্যামেরায় অত ভালো দেখা যাচ্ছে কিনা জানি না, যতটুকু সম্ভব দেখাচ্ছি। টুপিটা নিয়ে আসলাম, টুপিটার মাথায় দিয়ে খেলা দেখা হয় নাই, কারণ আমি যদি টুপি মাথায় দিয়ে খেলা দেখি পিছনে যারা আছে তারা ঠিকমতো খেলা দেখবে না, এই জন্য বলছে যে ভাই আপনি টুপিটি খুলে রাখুন। মাঝে মাঝে অনেক মজার মজার কাণ্ড হচ্ছে স্টেডিয়ামে, কারণ হলো কি, ওই যে একজন দর্শক বললাম যে ভাইরাল হওয়ার জন্য অথবা নিজের সেরা দর্শক হওয়ার জন্য একটি অঘটন ঘটিয়েছে, উনি দেখবেন একটু পরপর মানুষদের শুধু বিভিন্ন রকমভাবে মজা দেয়, বেটার মাথা আবার থাক, এই জন্য ওনাকে অনেকে টাকলা অথবা চাষা চাষা বলে ডাকে। যা দেখাচ্ছি একটু পরে, স্টেডিয়াম দেখুন, দর্শক গ্যালারিতে দর্শকের কোনো অভাব নেই, দর্শক আর দর্শক, আসলে এইভাবে খেলা দেখতে ভালো লাগে। আর আজকের খেলাটি অনেক মজা ছিল, অনেক সুন্দর ছিল, অনেক বিশাল একটি টার্গেট। খুলনা খারাপ ব্যাটিং করে নাই, মোটামুটি ভালোই ব্যাটিং করছে, মাত্র 30 রানে হারছে যদিও। অনেক সুন্দর একটি খেলা উপভোগ করলাম। যারা এখন এতক্ষণ আমার সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। চলে যাচ্ছি স্টেডিয়াম থেকে। আজকে স্টেডিয়াম থেকে যাওয়ার সময় কোনো গাড়ি না পেয়ে লাস্টে ভার্সিটির ছাত্রদের সাথে একটি খোলা পিক আপে করেই লাস্ট পর্যন্ত বাসায় ফিরতে হলো। ধন্যবাদ ভিউয়ার্স, দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আমার ব্রেকফাস্ট অভিজ্ঞতা।